वेलकम बैक टू माय चैनल तिस्तुस क्रिएटिविटी। आज के तुम्हारे संगे शेयर करब की कुरुश दिए गोलाप फुलगुलो बनिए गोलाप फुल बनानों जो पुरो वीडियो तुम्हारे शेष अब्दि देखते हैं। तेल देखा जा बनानों जो प्रथम शार्टा चेन करब ये এই রকম করে করে আমি পরপর সাতটা চেন করে নেব। 58 59 60 আমার সাতটা চেন করা রেডি। এবার আমি এখান থেকে ছ নম্বর ঘরে এই 1 2 3 4 5 6 একটা ডাবল ক্রোশের বুনে নেব। এইভাবে নিয়ে छ नम्बर घर एक डबल क्रुश करा हुए गेलो। एबार एई छयेर नम्बर पर थेके तीन नम्बर घरे एक दुई तीन तीन नम्बर घरे गिये आमी आबार एक डबल क्रुश करे नेब। तीन नम्बर घरे आमी डबल क्रुश करे निलाम। এইবার এখানে থেকেই আমি তিনটে চেন করে নেব। দুই তিন তিনটে চেন করার পর এই যে তিন নম্বর ঘরে আমি ডাবল ক্রোশ করেছিলাম এই ঘরেই আমি আবার একটা ডাবল ক্রোশ করে নেব ওই একই জায়গায়। এইবার এখানে একটা ভি এর মতো তৈরি হলো। এরপর এই ঘর থেকে আবার তিন নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রোশ করে নেব এক দুই তিন। ডাবল ক্রোশ করার পর আবার তিনটে চেন করে আমি ওই ঘরেই আর একটা ডাবল ক্রোশ করে নেব। আবার এরকম একটা ভি এর মতো হয়ে গেল। এইভাবে তিনটে ঘর অন্তর ডাবল ক্রোশ করে তারপর আবার তিনটে চেন করে আবার ডাবল ক্রোশ করে আমি গোলাপ ফুলের এই নিচের বেসটা বানিয়ে নেব। এইভাবে আমি পুরো লেসটা করে নিলাম সেই একই প্রসেসে। এবার আমি দেখাবো কি করে আমি পাপড়িগুলো করে নিই, মানে এটা আমার বেসটা হলো। এবার আমি দেখাবো পাপড়িটা কীভাবে করি। ফার্স্টে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে তুলে নেব। এরপর আমি এখানে আটটা ডাবল ক্রোশ দেব, কেউ চাইলে ছটাও দিতে পারো। এই যে একটা হোল আছে, এই যে প্রতিটা যে বড় হোল আছে, এই বড় প্রতিটা বড় হলে আটটা করে ডাবল ক্রোশ হবে। 8টা ডাবল ক্রোশ করার পর আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশ করে নেব।
এই সিঙ্গেল ক্রুশটা করার পর দেখা যাচ্ছে যে একটা পাপড়ি আমার হয়ে গেল। এইভাবে আমি পরের ঘরগুলো আমি একেবারে লাস্টের হোলটায় এসে গেছি। এতগুলো পাপড়ি করে নেওয়ার পর এবার আমি আবার লাস্টটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে সেই আগের মতোই একটা সিঙ্গেল ক্রুশ করে নেব, তারপর এখানে আটটা ডাবল ক্রুশ করব। এই আটটা ডাবল ক্রুশ করার পর আমি এখানে আবার একটা সিঙ্গেল ক্রুশ দিয়ে এই শেষ পাপড়িটাকে কমপ্লিট করে নিলাম। তো আমার এখানে পাপড়ি সহ লেসটা পুরো কমপ্লিট। এই বেসের ওপরে এই পাপড়িগুলো এভাবে সেট করা কমপ্লিট। তো এটা কমপ্লিট। এবার এটাকে মুড়িয়ে আমি ফুলটা বানাবো। এই যে এই দিক দিয়ে আমি ধরলাম, যে কোনো একটা দিক দিয়ে এইভাবে মুড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা বানাবো। এই সুতোগুলো কেটে নিতে হবে। এবার এটার নিচটা সেলাই করে নেবো। সেটা যে যার ইচ্ছা মতো সেলাই করে আটকে নেবে। আমি সুতো দিয়ে এভাবে সেলাই করে নিচ্ছি। আমি এভাবে তিনটেকে একসাথে করে ধরে সেলাইটা করবো। সেটা যে যা সুবিধা মতো সেলাইটা করবে, চার যেভাবে সুবিধা। কিন্তু এভাবে ঘুরিয়ে গোলাপ ফুলটাকে সেট করে নিতে হবে। আমি একেবারে সব কটা লেয়ারকে একসাথে করে ধরে সেলাইগুলো করছি, যার জন্য আমার একবারে হয়ে যাচ্ছে। কেউ যদি আলাদা আলাদা করে লেয়ারগুলোকে ধরতে চাও সেটাও করতে পারো। এইভাবে আমি পিছনের এই সেলাইটা কমপ্লিট করে নিলাম। আর এখন আমার এই গোলাপ ফুলটা রেডি। এইভাবে আমি কুরুশ কাটা দিয়ে গোলাপ ফুলটা বানিয়ে নিলাম।